হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মী খুন হয়েছে আজকে দিদির আমলে আট বছরে ঝাঁপির মতো ঘটনা যে ঘটনাতে মাকে ছেলেকে খুন করে রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল মেনাচাপড়ার কঙ্কাল কাণ্ড ছোটো আঙারিয়া নানুরের বাসাপাড়ার ঘটনা বলুন পরবর্তীকালে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই অসংখ্য ঘটনা যে ঘটনায় বাংলা রক্তাক্ত হয়েছে বাংলার গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে সেখানে আট বছর ধরে বাংলায় গণতন্ত্র সুরক্ষিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বদলা নাই বদল চাই নীতি শুধু মুখে বলেনি কাজে করেছিল বলেই আজকে এই বাহারি নেতারা এসে তারা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করছেন এবং কিছু লোককে এনে আজকে অশান্তি পাকানো হচ্ছে এবং পশ্চিমবাংলার জনগণ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকবেন আছেন এবং কাঁদি নওদা দুটো বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলী উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন আর আমাদের কষ্ট হলেও বলতে আমরা বাধ্য হচ্ছি যে যেখানে সর্বভারতীয় কংগ্রেস বা সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খাড়গেকে পাঠিয়ে ব্রিগেড প্যারেড ময়দানে বলছেন সনিয়া জিতুম মমতা জি তুম আগে বাড়ো হাম তুমারি হয় সেখানে অজিত চৌধুরীরা যোগী আদিত্যনাথের বন্ধু যারা সকালবেলা করেন কংগ্রেস বিকেল বেলা করেন বিজেপি রাত্রে করেন সিপিএম তারা একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে রুখতে চাইছে এবং আমাদের স্থির বিশ্বাস লোকসভা নির্বাচনের ধারা অব্যাহত থেকে গান্ধী এবং নওদা দুটো কেন্দ্রেই আমরা জিতব নওদাতে বেগম সাইনা মমতাজ তিনি প্রাক্তন কৃষিমন্ত্রী নাসির উদ্দুল খান পুত্রবধূ এবং জেলা পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেত্রী তিনি জিতবেন এবং প্রাক্তন পুরপ্রধান বর্তমান কাউন্সিলর আমাদের নেতৃত্ব গৌতম রায় তাঁদি থেকে নিশ্চিতভাবে জয়যুক্ত হবে বিশ্বাস আছে এটাও আমরা বলছি যে অপূর্ব সরকার সহ মুর্শিদাবাদের তিনটে আসন থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতবে এবং আগামী দিনে আমরা এই জেলা তথা রাজ্যের উন্নয়ন করতে পারব দাদা গতকালকে যে বিজেপি সব ভোটেই বলেন তিনি বহরমপুরে সারাদিন নেচেছেন ভোটের দিন আবার কখনও দেখা গেছে যে ডিএম অফিসের সামনে জামা খুলে নেচেছেন অতএব তিনি আরেকটা নাচের জন্য প্রস্তুতি নিয়ে নেন তিনি তো দিল্লিতে ছিলেন মনে হয় একদিন দুদিন এসছেন আবার পালাবেন দিল্লিতে অতএব ওনার পায়ের তলা থেকে মাটি চলে গেছে আমার ডাঁয়ে বাঁ যারা দাঁড়িয়ে আছে এরা সবাই এক সময় অধীরবাবুর সঙ্গে ছিলেন অধীরবাবুকে ছেড়েছেন তার এই রাজনৈতিক দেউলিয়াপনা এবং উন্নয়ন বিরোধী কাজ এবং রাজনৈতিক যে আদর্শ সে আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার জন্য তাতে অধীরবাবু তার কাজ করবেন তৃণমূল তার কাজ করবে তৃণমূলে শক্তিশালী বুথ সংগঠন আছে মানুষ ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেস জিতবে